গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি আর আজকে সকালের ওয়েদার ভীষণ ভালো, ভীষণই ভালো। পুরো ক্লাউডি, গরম সেরকম নেই, আবার বলবো না যে ঠান্ডা আছে, মানে মোটামুটি আছে আর কি। আর এখন এখানে ব্যাগ ঠ্যাগুলো দেখতে পাচ্ছ, কালকে লালটু বার করেছিল, কোথাও যাব ওর জন্য প্যাকিং করতে হবে। তো ব্যাগ ফ্যাগ আরও অনেক কিছু প্যাকিং, সেটার ভিডিও তোমাদের সাথে আমি পরে শেয়ার করব। তো চলো, এখন বেশি আর বকবক করছি না, আর এত ঘুমিয়েছি না, চোখ টোকগুলো দেখো পুরো ফুলে গেছে, আর গলাটাও কেমন ভারী হয়ে গেছে, মানে কি বলবো, সকালবেলা আমার এই প্রবলেমটা আর কোনোদিনই শেষ হবে না, যে ঘুম থেকে ওঠা নিয়ে ঝামেলা। সেম 6টা অ্যালার্ম দিয়েছি, উঠতে উঠতে আমার 7টা বেজে গেল। তো চলো আর বেশি বকবক করছি না, এখন যাই কিচেনে, কারণ আর হ্যাঁ সকাল সকাল আমার বাসি কাজও সব কমপ্লিট হয়ে গেছে। বাসি কাজ মিন্স ঘর ঝাড়ু পোছা লাগানো সব কিছু আমার কমপ্লিট। এইবারে যাব রান্নাঘরে, রান্নাঘরে রান্না করি। তো চলো যাই, কারণ বেশিক্ষণ বসে থাকলে আবার লেট হয়ে যাবে। তো আমি কিচেনে চলে এসেছি আর আজকে রান্না হচ্ছে চিংড়ি মাছের ঝাল। তো দেখো, ওর জন্য পেঁয়াজটা ভেজে নিয়েছি আর এখানে চিংড়ি মাছটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর মশলাও রেডি করা হয়ে গেছে। তো চিংড়ি মাছটা ভাজিনি, কাঁচাই আছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে হচ্ছে রসুন ভেজে বাটা, জিরে শুকনো খোলায় ভেজে বাটা, লঙ্কা বাটা আর হচ্ছে আদা বাটা। পেঁয়াজ আমি আজকে এখানে বাটিনি, তো তোমরা দেখতে পেলে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছি, তো মশলাটাকে কষিয়ে নেব। চিংড়ি মাছের ঝাল দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছে আর এদিকে আমার রুটিও কমপ্লিট। এবারে লালটুর টিফিনটা গুছিয়ে নেবো ঝটপট করে। লালটু অফিসের জন্য বেরিয়ে গেছে আর আমিও ঘরে টুকটাক যা কাজ আছে সেগুলো করে নি। মানে ওর অফিস যতক্ষণ না যায় না, মানে মাথা দিয়ে একটা হেডেক নামে, বেরিয়ে গেলে কি বলতো ঘরটা খালি হয়ে যায়। এবারে নিজে নিজের মতো করে নি, কিন্তু যতক্ষণ তাকে চা করে দেওয়া, টিফিন করে দেওয়া, মানে পুরো হ্যাট্রিক যে, মানে আমি দম ফেলার সময় পাই না, ঠিক আছে। আর এমনি তো আজকে একটু মানে তোমার কি বলতো, বললাম লেট হয়ে গেছিল আজকে, তো লেট করে উঠলে যা না আরো, মানে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব কিছু বুঝতে পারি না। যাই হোক, ওকে টিফিন টিফিন দিয়ে গুছিয়ে দিলাম, আজকে একটু ওই বাড়িও যাবে, কারণ দেখো বাবা মা তো এখানে থাকে না, মানে শ্বশুর শাশুড়ি মা এখানে তো থাকে না। তো ওই ওই বাড়িতে লালটু সপ্তাহে দুদিন করে, দুদিন কোনদিন তিন দিনও হয়ে যায় ওই বাড়ি গিয়ে দেখা করে আসে, কারণ যতই হোক বাবা মা, এবার তাদেরও ইচ্ছা করে ছেলেকে একটু দেখতে। তো এই হয়ে যায়, তাই লালটু আজকে ওই বাড়ি যাবে, একটু মা বাবাকে দেখে আসবে, কথাবার্তা বলে আসবে। তো আজকে কিছু দিতে বারণ করেছে লালটু, কারণ সত্যি কথা বলতে মা মাছ ফাছ পাঠালে না, ঘরের যে রান্নাগুলো থাকে, মাছগুলো থাকে, সেগুলো বেঁচে যায়। তো লালটুর জন্য বলেছে যে তোমরা যা রান্না করে খেয়েও খেয়েও কিন্তু কিছু পাঠাতে হবে না। এখন বারণ তো করেছে, দেখা যাক কি হয়, লালটু আনবে না বলে দিয়েছে। তো চলো এখন টুকটাক আরো কিছু রান্না বাকি আছে, এখন চিংড়ি মাছের ঝাল যা করেছি আমাদের রাত পর্যন্ত হয়ে যাবে। মানে লালটু অল্প নিয়ে গেছে, আমি এখন অল্প একটু খেয়ে নেবো, এবারে আরো কিছু রান্না করব। তো চলো, এখন অলমোস্ট বাজে 10:25, তো ঝটপট করে গিয়ে কাজগুলো আগে করে নিই, করে নিয়ে তারপর একদম লম্বা রেস্ট নেবো ঘরে বসে। ওইদিকে দেখো প্রেশার কুকারে আমি ডাল বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হচ্ছে। আর এখানে এই যে তোপসে মাছ আছে, তোপসে মাছগুলোকে আমাকে এখন কাটতে হবে, কারণ গোটা আছে মাছগুলো, বরফটা ডিফ্রস্ট করে আমি এখানে রেখে দিয়েছি, এবার এটাকে কেটে নেব। আর তার সাথে এখানে আমি পাতিলেবু রেখেছি অর্ধেক, এই যে অর্ধেক পাতিলেবু আছে, মানে মাছটা কেটে পাতিলেবুটা একটুখানি কেটে ওই মাছের মধ্যে দিয়ে মাখিয়ে রেখে দেবো 5-10 মিনিট। তার মধ্যে খাট ফাটতে এখানে সব গুছানো, সেই লুডো, লুডো কবে খেলেছি এখনো সেই লুডো পড়ে রয়েছে এখানে, মানে আর তোলার সময় পাইনি, এতটাই আমি ব্যস্ত। তো এখন একটু খাওয়া দাওয়া করি না, সকালবেলা দেখো উঠে কাজ করতে করতে মানে পাগলের মতো, পাগল না পাগলি, পাগলির মতো অবস্থা হয়ে গেছে, চুল ঠুল বেরিয়ে। তো চুলটা এখন একটু এ করবো, ঠিক করবো, করে ব্রেকফাস্ট করুন, খিদেও পেয়ে গেছে, কিছু খাইনি আজকাল, ওটস স্মুদি কিছু খাবো না,
রুটি করেছি। আমি সকালবেলা করে একটাই রুটি খাই, আমি একটার বেশি খাই না। তো ওই রুটি আর তোমার একটু চিংড়ি মাছ দিয়ে খেয়ে নেবো, আমার খাওয়া হয়ে যাবে হয়ে গিয়ে। তারপরে হ্যাঁ, তোপসে মাছ যেটা বললাম, তোপসে মাছ যেটা ওটা লেবু মাখিয়ে রেখে দেবো, দিয়ে তোপসে মাছ ফ্রাইটা রাত্রির বেলা করবো, এখন করবো না, রাত্রিবেলা ও আসবে একদম। কি বলতো, তোপসে মাছ ফ্রাই না করে রেখে দিলে বেসনের যে কোনো আইটেম, পকোড়া বলো বড়া বলো, করে রেখে দিলে দেখবে কেমন একটা যেন ঠান্ডা হয়ে গেলে কেমন লাগে। তো ওর জন্য রাত্রি আসুক, একেবারে তোপসে মাছটা ভাজবো। আর এই জায়গাটা দাঁড়ালে এত ভালো লাগে, তোমাদের দেখাচ্ছে, তোমার দেখতে পাবে কিনা জানি না, এক সেকেন্ড দাঁড়াও। এই গাছটার মধ্যে না কত চড়াই পাখি, ক্যামেরা হয়তো রিড করতে পাচ্ছে না, অনেক চড়াই পাখি গো, দেখতেও না খুব সুন্দর লাগে। আমি বুঝতে পারছি মানে ওই যে ওই ডালে ডালে না পুরো ভর্তি কিচির মিচির করেছে, তোমার আওয়াজও হয়তো শুনতে পাচ্ছ, পুরো ভর্তি চড়াই পাখি। ডালের সিটিও পড়ে গেছে, পড়ছে সিটি, চলো রান্নাটা করে নিই। এখানে দেখো তোপসে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে নুন দিয়েছি। আর এই বাটাটা হচ্ছে আমি এখানে শুধু রসুন আর লঙ্কা দিয়েছি আজকে, কিন্তু আমি আদা অ্যাড করিনি। তোমরা দুই ভাবেই করতে পারো, আদাও দিতে পারো আবার রসুন লঙ্কাও শুধু দিতে পারো। তো আমি এখন এটাকে ভালো করে মেখে নেব, মেখে জাস্ট নর্মালি ম্যারিনেট এরকম করে রাখবো। করে বা তোমরা, আমি এটা রাত্রের বেলা করবো, তোমরা চাইলে এটা আধ ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখলেই হবে। তাতে কি যে মাছের ভেতর না রসুন লঙ্কা, তোমরা যদি আদা দাও আদা, সেই ফ্লেভারটা চলে যাবে। তো আমি এরকম করে মাখিয়ে রেখে দিলাম, আমি অল্পই আদা রসুন দিচ্ছি, কারণ সত্যি কথা বলতে না আদা রসুনগুলো পরে ফেলা যায়, মানে বেসনের মধ্যে তো আর দিয়ে দিতে পারি না, তো এগুলো ফেলা যায় বলে আমি ওই জন্য অল্প করে দিই, একদম গায়ে গায়ে মাখিয়ে আমি রেখে দিলাম। দুজন যেহেতু চারটেই করেছি, বেশি করিনি আমি, কারণ তোমাদের কালকেও বলেছি বেশি করলে খাবে কে। তো এরকম করে মাখিয়ে এবারে নর্মাল ফ্রিজে রেখে দেবো এটাকে। স্নান করে আমি এখানে একটা ছোটোখাটো স্কিন কেয়ার করছি, মানে দুপুরবেলা আমি না বেশি একটা স্কিন কেয়ার করি না, কারণ এক তো গরম, তার মধ্যে মুখে দুপুরবেলা বেশি কিছু মাখলে না পুরো ঘেমে স্নান করে যাই। ওর জন্য এখানে জাস্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিয়েছি, নেওয়ার পরে নর্মালি আমি এখানে অ্যালোভেরা জেল ইউজ করছি, কারণ দুপুরবেলার টাইমটা আমি অ্যালোভেরা জেলটাই বেশি প্রেফার করি, হালকাও থাকে আর মুখে বেশি হেভিও ফিল হয় না। তো অ্যালোভেরা জেলটা আমি এখানে আর কিচ্ছু মাখবো না, নাথিং। তো বাইরে বেরোলে আমি সানস্ক্রিনটা দিই, বাট যেহেতু ঘরে আছি আমি আর দিই না, কিন্তু যখন রান্নার কাছে যাই তখন আমি সানস্ক্রিনটা ইউজ করা বেশি প্রেফার করি। আর এখন একটু সিঁদুরও পরে নেবো, আর আমার না একটা রূপোর যে সিঁদুর পরার এ থাকে না ওটা ছিল, বাট এখন মানে হাতের কাছে আমি আর খুঁজে পাচ্ছি না, ওর জন্য এখানে এই চিরুনটা দিয়ে যখন খুঁজে পাই না তখন এই চিরুনটা দিয়ে সিঁদুরটা পরি, নইলে আদারওয়াইজ যে রূপোর পাওয়া যায় দেখবে সিঁদুর কৌটোর সাথে যে ভেতরে রূপোর একটা থাকে না ওই জিনিসটা পাচ্ছি না, তো ওর জন্য আমি চিরুনি দিয়েই সিঁদুরটা পরে নিলাম। লাঞ্চ করা সবটাই কমপ্লিট, এবারে টাইম হচ্ছে একটু রেস্ট নেওয়ার। এখন রেস্ট না নিলে আবার সেই রাত্রির পর্যন্ত আর যুদ্ধ চালাতে পারবো না। রেস্ট মানে কি, ওই একটু বসে থাকবো, একটু টুকটাক এদিক ওদিক কাজ আছে এই সব করার। তো তোমাদের অনেকদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, বাট যেন বলতে পাচ্ছিলাম না বা বলে হয়ে ওঠা হচ্ছিল না, সেটা হচ্ছে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ যারা আমার সাবস্ক্রাইবার, যারা আমার মানে আমার ভিডিও দেখো, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। থ্যাংক ইউ বলছি কারণ দেখো আমি এই যে কদিন থেকে আমি শুরু করেছি সে কদিন থেকে আজ পর্যন্ত যেটুকানি সাবস্ক্রাইবার আমি অর্জন করেছি সেটা সম্পূর্ণ তোমাদের জন্য, ঠিক আছে? দেখো আমি না কোথাও ঘুরতে যেতে পারি, মানে ঘুরতে যেতে অনেকে হয় উইকেন্ডে বেরোচ্ছে বা এদিক ওদিক সেদিক মানে যাচ্ছে ঘুরতে বেরোচ্ছে, কোনো রেস্টুরেন্টে যাওয়া বা কোনো কিছু, আমি না আমি ওরকম সবসময় না যেতে পারি না। কেন, তোমাদের যাদের হাজবেন্ড দেখবে প্রাইভেট ফার্মে জব করে তাদের কিন্তু একটা প্রবলেম হয়, কারণ প্রাইভেট ফার্ম সবসময় ছুটি থাকে না বা ছুটি নেওয়া যায় না, অনেক রকম সমস্যা হয়। তো সেক্ষেত্রে কি বলতো, সোম থেকে শনি
কন্টিনিউ কাজ করছে আমার হাজবেন্ড, তারপরে রবিবারটাও একদিনই ছুটি পায়। একদিন দেখো আমার ইচ্ছা থাকলো আমি আর ওকে বই না, কারণ ও তো চায় যে সারাটা সপ্তাহ যেখানে ও কাজ করছে সেখানে একটা দিন অন্তত ছুটি পাক। তো ওর জন্য আমি না ওকে আর জোর করি না। আর দেখি ও দেখো ওর তো একটা ঘরে টাইম দিতে হবে না, তো সেটাই বলছি আমি কোথাও যেতেও পারি না, কোথাও ঘুরতেও যেতে পারি না, বাইরে কোথাও তোমাদের নিয়ে গিয়ে এটা ওটা, হ্যাঁ হয়তো মাঝে সাঝে যাই, এভরি উইকেন্ডে বা দু তিন দিন অন্তর অন্তর আমি যেতে পারি না। তবু কোথাও না গিয়ে আমি ঘরে যেইটুকানি যেরকম আমি পারি, যে এখন দেখো আমি নতুন 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 শিখছি, পরে হয়তো আমি আরো রিকভার করার চেষ্টা করবো, পরে হয়তো আমি আরো ভালো করে পারবো, কিন্তু যেইটুকানি আমি করছি আমি আমার বেস্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? তো এর মধ্যেও তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিচ্ছ, মানে আমি আজকে সত্যি বলতে বাধ্য হচ্ছি, তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো, অনেকে হয় কি ব্লগ দেখে কেন, যে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে বা কোথাও যাই হোক এনজয় করছে ঘরের কাজ, এগুলো হচ্ছে একটা ব্লগ, ওগুলো অনেকে দেখে। তো তোমরা যে আমার ঘরের কাজটাকে এনজয় করছো বা আমার যে রান্না করা এগুলো দেখছো, এগুলো মানে তোমরা যে দেখে লাইক করছো কমেন্ট করছো যাই করছো, এগুলো আমার না খুব ভালো লাগছে। কেন কি বলতো, দেখো নতুন নতুন যারা ইউটিউবার তাদের না একটু মোটিভেশনের দরকার হয়, যে হ্যাঁ মোটিভেট করা, যে হ্যাঁ তোমারটা ভালো হচ্ছে বা কিছু। তো অনেকেই কমেন্ট করো যে ভালো হচ্ছে বা কিছু, আমি তাদের জন্য বলছি, সাবস্ক্রাইবার বলো যারা ভিউজ দিচ্ছ, আমি সবার জন্যই কথাটা বলছি, থ্যাংক ইউ সো মাচ যে আমার ভিডিও দেখার জন্য। আমি হয়তো মানে আমার প্রায় 6-7 মাস হতে চললো ইউটিউবে, কিন্তু আমি কোনোদিন এই কথাটা তোমাদের বলিনি, আজকে আমি বলতে বাধ্য হচ্ছি, থ্যাংক ইউ সো মাচ। আর আমার কিছু বলার নেই, এটাই বলার জন্য আমি সকাল থেকেই ভাবছিলাম বলবো বলো, বাট এত কাজের মধ্যে ছিলাম আর বলে মানে বলা হচ্ছিল না। তো তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো, আশা করছি আমি এর থেকে আর একটু ভালো কিছু মানে ভিডিও আরও ভালোভাবে প্রেজেন্ট করতে পারবো। দেখো সবে নতুন নতুন শিখছি, আরও হয়তো ভালোভাবে শিখবো বা আরও হয়তো ভালো করার চেষ্টা করব। তো একটাই কথা, আমার প্লিজ একটু পাশে থেকো, আমার যা ভুল ত্রুটি যা হচ্ছে আমাকে ধরাও, যে সুপর্ণা যারা আমার থেকে ছোট তারা দিদি বলো, যারা আমার থেকে বড় তারা যাই নাম ধরে ডাকো, যেরমভাবে বলো যে হ্যাঁ সুপর্ণা তোমার ভিডিওটা ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে বা এই জায়গাটা তোমার রেক্টিফাই করা দরকার, আমি অতি অবশ্যই রেক্টিফাই করবো। আজকে এই খেতে উঠে বসে বসে তাই ভাবছিলাম যে আজকে তোমরা আছো বলেই আমি আছি, তোমরা না থাকলে আমি কিচ্ছু না, ঠিক আছে? তোমরা যদি আমার ভিডিও না দেখো আমি কিন্তু কিচ্ছু না। তো ওর জন্য যত থ্যাংক ইউ বলবো তত কম। আর যেইটুকানি আমি সাবস্ক্রাইবার অর্জন করেছি সম্পূর্ণটা তোমাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসার জন্যই আমি আজকে, যেই আমি বলবো না যে হিউজ সাবস্ক্রাইবার আছে আমার, যেইটুকানি আছে সম্পূর্ণ তোমাদের ভালোবাসা। তো এটাই বলছি, এইভাবেই আমাকে ভালোবেসে যাও, আর আমিও চেষ্টা করবো আমার বেস্ট দেওয়া তোমাদেরকে। গুড ইভিনিং। তো এখন বসে বসে জামা কাপড় গুছাচ্ছি, এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বোরিং কাজ, আমার একদম ভালো লাগে না জামা কাপড় ফোল্ড করতে। তো কি করব, ঘরের কাজ তো করতেই হবে, কারণ লালটু থাকলে লালটুও করে দেয়। তো যখন ঘরে আর সেরকম কোনো কাজ নেই বসে বসে জামা কাপড়ই গুছাই, আর চোখ ফোলা দেখতে পাচ্ছ, অ্যাজ ইউজুয়াল রোজকার মতনই 8 ঘন্টার জন্য ঘুমিয়ে গেছিলাম। মানে কি বলতো, রোজ রোজ ঘুমাই আর ঘুম মানে ঘুমালে রাত্রেবেলা আর ঘুম আসে না, এমন হয়েছে অবস্থা। তো যাই হোক, লালটু এখনো আসেনি, আজকে ওই বাড়ি যাওয়ার কথা আছে, তোমাদের তো বললামই সকালবেলায়। তো লালটু এখনো আসেনি, বাসে আছে, আসছে। তো ওই বাড়ি গেছিল, মা কি পাঠিয়েছে আমি জানি না, বললাম খাওয়ার কিছু পাঠিয়েছে, বলছে না মাকে বারণ করেছিলাম বলে আর পাঠাইনি। তো যাই হোক, আসুক এখন আসলে, তারপরে আমি আর লালটু একসাথে চা খাবো। চা মানে ও গ্রিন টি খাবে, এই সরি আমি গ্রিন টি খাবো, ও হচ্ছে লিকার চা খাবে। লালটু অফিস থেকে বাড়ি চলে এসেছে, মানে ওই বাড়ি যে গেছিল ওইখান থেকে লালটু বাড়ি চলে এসেছে। আর শাশুড়ি মা পাঠিয়েছে হচ্ছে, আজকে তো বললাম যেমন খাওয়ার কিছু পাঠাতে লালটু বারণ করেছে, এই যে এই কৌটো করে 1 কৌটো আম তেল পাঠিয়েছে, না আমাদের মুড়ি ঠুড়ি মেখে খাওয়া হয়, এরম দেখো ভর্তি পুরো আম তেল পাঠিয়েছে, ভালো হয়েছে একদিকে, মুড়ি ঠুড়ি খাওয়া হবে সন্ধ্যাবেলা করে।
ভালো হাওয়া দি। চিংড়ি মাছের ঝাল আছে আর একটা জিনিস যেটা দেখাবো, দেখো এখানে দুটো আম রয়েছে, লালটুর আমটা আমি এরকম করে কেটে নিয়েছি। আর আমার না এরকম পুরো চোকলা ছাড়ি এরকম গোটা আম আমার ভীষণ ভালো লাগে, বাবার বাড়িতেও খেতাম, তো এই বাড়িতে দেখো পুরো চোকলাটা ছাড়িয়ে গোটা আমটা, এটা আমার, এটা লাড্ডু। আর এখানে তো রুটি হয়েই গেছে, তো চলো এখন ডিনারটা ঝটপট করে করে নিই। তো আমাদের ডিনার কমপ্লিট, লাড্ডু এ ঘরে টিভি দেখছে, আমি এখন এই ঘরে এসেছি। অনেকদিন পরে মানে ওরকম গোটা আম খেলাম, আমার বাবার বাড়িতেও মানে না ওরকম হতো, আমার না ভীষণ ভালো লাগে, মানে আমটা ওরকম তিন টুকরো করে দেওয়ার থেকে ওরকম গোটা আমটা থাকবে, কামড়ে কামড়ে খাবো, আমার ভীষণ ভালো লাগে। ছোটবেলায় তো হাতগুলো ছোট ছিল আর মা ওরমভাবে কেটে দিত, সে না হাত থেকে আম যেন পড়ে যেত, ভীষণ ভালো লাগে আমার ওরকম গোটা আম খেতে। তো যাই হোক, ওর জন্য অনেকদিন পর লালটুকে বলে আমি গোটা আম খাবো, লালটু বলছে হ্যাঁ খাও তাহলে তুমি একটা খাও আমি একটা খাই। তো ওর ওই যে আম যেহেতু ওর ভালো লাগে না, তো আমের তো তিনটে পিস, আটিটা আমি খেলাম, ও দুটো দুটো সাইডের যে পোর্শনটা থাকে ওটাও খেয়ে নিয়েছে। তাকে ভালোই লাগলো, আমগুলো এত মিষ্টি এত মিষ্টি, মানে ভীষণ ভালো লাগলো খেতে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, যদি আমার ভিডিওতে কিছু ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট সেকশনে অতি অবশ্যই কমেন্ট করে জানিও যে আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আমার ভিডিও যারা নতুন বন্ধু দেখছো তারা প্লিজ 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 একটু সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। তো চলো এখনকার মতো টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগের সাথে দেখা হবে।